5/14 চ্যালেঞ্জ চলছে 6 বলের মধ্যে ম্যাক্সিমাম কত রান করতে পারে তো যাচ্ছে দেখো মুড়ি একটু বন্ধ কর বন্ধ হাতে মাত্র 3 মিনিট ছিল যা হোক তাড়াহুড়ো করে বাস স্ট্যান্ডে এসে দেখি বাস এখন আসেনি তো তার জন্য অপেক্ষা করছেন তখন দেখলাম চারদিকে সমস্ত কৃষক ভাইরা তাদের বিভিন্ন রকম ফসল এনে বিক্রি করছে তো সেটা একটা ফুটেজ তুললাম সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ তো আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি আজকে আমি যাচ্ছি প্র্যাকটিস করতে অনেকদিন পর কিট ব্যাগ নিয়ে পিছনে তো বাসের জন্য এখন অপেক্ষা করছি বাস আসছে মোটামুটি তো বাসে উঠে গেলাম বাসে যাওয়ার সময় আপনাদেরকে একটা জিনিস দেখা যায় দেখুন বাসের মধ্যে প্রচুর সবজি মানে প্যাসেঞ্জার জায়গায় সবজি রাখা আছে আর কি বলবো মেদিনীপুরে ঢোকার পর বুঝতে পারলাম যে ভাই প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে মেদিনীপুরে আমি তো ভাবলাম আজকে মনে হয় প্র্যাকটিস গেল এই দেখুন অবস্থা দেখুন বাস স্ট্যান্ডে মেদিনীপুরে মানে চারদিকে জল জল ভর্তি বাবা রে ফাইনালি বাস স্ট্যান্ডে চলছি এটা হলো সেই বাস স্ট্যান্ড যেটা হচ্ছে আমি বেরিয়ে আসা আপনাদেরকে দেখেছিলাম যেটা আমার 3 নম্বর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যদি আপনারা না দেখে থাকেন তো এইখান থেকে আপাতত চলে এলাম যে এসে দেখছি প্রচুর বৃষ্টি পড়েছে মানে খেলার কী হবে কে জানে ভাই বিরাট অবস্থা খারাপ চারদিকে শুধু ভিজা আর ভিজা তো এটাই হলো সেই মেদিনীপুর স্টেশন যেটা আপনাদেরকে আগে আমি ব্লগে দেখেছিলাম 3 নম্বর ব্লগে মোটামুটি বাস স্ট্যান্ড থেকে অলমোস্ট 2-3 কিলোমিটার হাঁটা হয়ে গেল এখনও ক্যাম্প যেতে আরও 2-3 কিলোমিটার হাঁটতে হবে কারণ এখন এই স্টেশন পেরানোর পর রাঙামাটি দিয়ে সোজা যাব একদম ওই লাইনটাই সোজা যে যেখানে ITI কলেজ আছে ও সোজা যে তার কাছে আমাদের হচ্ছে ক্যাম্প তো আজকে সেখানে যে প্র্যাকটিস করব মোটামুটি 2 মাস পরে এলাম এখন পর্যন্ত কিছু খাইনি কারণ ভোর ভোর সকালে উঠে আসতে হচ্ছে শীতকালের সময় তাই সকালে একে উঠে না আর খাবার সেরকম করা থাকে না তো রাস্তা আস্তে আস্তেই বন্ধুর সাথে দেখা হয়ে গেল সে বললো আমাকে লিফ্ট দিয়ে দিবে তো তার স্কুটির সাথেই আমি এখন ক্যাম্পের দিকে করছি ক্যাম্পে চলে এসেছি কিন্তু এখনো কেউ আসেনি সূর্য উঠেছে ঠিক আছে প্র্যাকটিস হয়ে যাবে ক্যাম্পের প্র্যাকটিস সেশন চলছে এখন তো এখন চ্যালেঞ্জ চলছে 6 বলের মধ্যে ম্যাক্সিমাম কত রান করতে পারে তো সেরকমভাবে চ্যালেঞ্জ চলছে 6 বলের মধ্যে দেখা যাক আমার একটা বন্ধু বলছে তার করতে ভিডিও দেখি কি করেছে 6 বলে 100 টার্গেট চল সোরেন রুইদাস ও মাঠটায় বলটা আসতে আসে সেটা দেখো স্লো ইয়ে তুমি বল যেতে যেতে তোমার এক রান হয়ে যাবে ওয়াইড 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 একটা 6 এক রান গলি পয়েন্ট এক্সট্রা কভার ভেতরে কভার লাইনে লং অফ লং অন শর্ট স্কোয়ার লেগ আর লেগ সাইড দুটো লম্বা 3 বলে 9
ও সরে এই সাইডে প্লেস করতে গেল সম্ভবত। ঠিক আছে পড়তে হবে, আই ক্যান ম্যাটার ও প্র্যাকটিস চলছে আমাদের, বল কুইক আছে অনেকটা, ফাস্ট বল মিস, গুড সুইং বাট মিস। তোমাদের আউটের কনসেপ্টটা বাজে, লোক মারতে এসেছে আউট হয়ে বেরিয়ে যাবে, ওখানে আউট হলে বেরিয়ে যাবে, এখানে আউট হলে লোক শিখবে কবে, তাহলে মারবে কবে, ট্রাই কবে করবে। আচ্ছা আর একবার হোগা নাই বলছি আমরা এখন ম্যাচটা জিতি, না এবার আমার ব্যাটিং আছে, আমি ব্যাটিং করতে যাই, তারপর দেখা যায়। 6 বলে 10 রানের টার্গেট দিয়েছেন বোলার জন। ও প্রথম বলে সুন্দর শট, কত রান হবে এটা? আচ্ছা বোলারদের দাবি হচ্ছে 2 রান, 1 রান বোলারদের দাবি, 1 রান মানে 5-9, 1 রান। আচ্ছা 2 রান, তাহলে 4-7 রান লাগে জিততে গেলে, দেখা যাক কি হয়। ফুল টস বল, ও সুন্দর শট, 4 রানের দাবি, এখনো 3 রান লাগে, 1 রান, 1 বলে 2 রান, 1 বলে 2 রান, না না তখন 7 রান বাকি ছিল, একটা 4 মারলে তো, আর একটা তার একটা আউট, 1 বলে 2 রান লাগে জিততে গেলে, দেখা যাক। ফিল্ডার চেঞ্জ, আরে ঠিক আছে করো এবার, লেগ স্পিন, 1 রান হবে নাকি 2 রান? 2 রান, সান রয় হ্যাজ ওন দ্য ম্যাচ। 5 বলে 14, ইবি পয়েন্ট, সান রয় স্টিকার লাগছে, উই আলাদাই সিন চলছে ভাই, শট বাট 1, আরে চারও চলে দেওয়ার বুঝলি, এই কোনটাই গেছে কাউ কর্নার, এই এইভাবে বলটা ঘুরবে, ঠিক আছে 3 বল, কত যাবে, নট ওয়াইড, বলার আর ব্যাটসম্যানের মধ্যে বিরাট ঝগড়া চলছে ভাই, 1 বলে 3, চল শট, লাভলি লাভলি, আমাদের মেন হিটার টিমের শট, ফার্স্ট বল 6, বলছি না মেন হিটার আমাদের, ফার্স্ট বল বডি খুলে নি, হাইজন হাতে মেরে দিয়েছে আর কি, হোয়াইট বল, ব্যাটসম্যান বলছে এটা পোস্ট করবে না, আউট হয়ে গেছে, করলি যে রে রানটা করলি তো, রিভার্স হচ্ছে 4 তো, ই নো রান, ব্যাট পে লাগা তো কিপার না পাগল রে,
দুই বা এক কত যায়? কত যায়? ছ রান চাই। ক বল, দু বল, দু বলে ছয়। ম্যাচ টান টান, এই এক এক বা দুই। কি করছে এটা? সিন কুচ আলাগি চল রা ভাই, খেয়ার অনেক হয়েছে, ছাড়ি এবার। সেটা হাসি দেখুন, আপনার কি অভিজ্ঞতা বলুন। ভালো লাগলো, ভালো লাগলো না খেলে? আরো হওয়া উচিত কি এরকম? না, রিভার্সিভটা কেমন লাগলো? এই যে এত সুন্দর মারলি, যে মারা উচিত হয়নি, কিন্তু চার তো ভাই বললি, ভালো ভালো বেরিয়ে হবে না। এবার রাখি ফোনটা, অনেক হয়েছে। চৌয়ায় একদম হোয়াইট বল, চার রান। মুড়ি খেতে যাবো, যাচ্ছি কোথায়? খেতে যাবি স্কুটি দিয়ে? ও স্ট্যান্ডে তো স্টাইলটা দেখুন, হয়ে গেল আর না, বিপ মারবো তো। মুড়ি খেতে আছি আমরা দুজনে, কত দেখছেন চুলের স্টাইলটা দেখুন, শুধু ধনী ধনী না বিরাট কোহলি, একটা ভালো জায়গায় মুড়ি খেয়ে দেখাচ্ছে আমাদের, মুড়ি কী হবো না। কত খাবার ফলে ফল এই দাঁড়ার বানাই একটা চার ছাড়লু কেমন করে, আমার দুটো ডিসিশন ভুল হয়ে গেল, আমার দুটো ডিসিশন ভুল হয়ে গেল, এক আমি নিচে নামা আর একটা হচ্ছে চারটা, এই যে লেগ স্পিনারটাকে বললাম দুটো মুড়ি বানাবে, কার হচ্ছে আমার একটা দাও, মোট দুটা দোকানদার বলছে বন্ধ করতে, মুড়ি রেডি। এটা হলো ওয়াগ সেভেন, দুটো পর্ব, এই দুটো ইঞ্জিনের যা পাওয়ার প্রচুর মাল একসাথে বহন করতে পারে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।